নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রোকলি দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। শীতেই ব্রোকলিটা খুব ভালো পাওয়া যায়, সেটা দিয়ে এই নিরামিষ রান্নাটা, রুটি পরোটা ভাত যাই দিয়েই খান না কেন, খুবই ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। ব্রোকলির এই নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। একটা ব্রোকলি আমি নিয়েছি, ব্রোকলির ফুলগুলোকে আমি একটু বড় বড় সাইজ করেই ছাড়িয়ে রেখেছি, সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্রোকলির ফুলগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ব্রোকলিটাকে একটু ফ্রাই করে নেবো। আমি কিন্তু এটা ভাপিয়ে নিইনি, আপনারা যদি চান হালকা করে একটু ভাপিয়ে নিতে পারেন। ব্রোকলির ফুলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। ব্রোকলির ফুলগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আলু দেব, সেজন্য আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এখানে একটাই আলু নিয়েছি, সেটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই আলুটা ভাজা হতে হতে এই রান্নার যে মশলাটা দেব, চলুন সেটা তৈরি করে নিই। এই রান্নাতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি, সেজন্য মিক্সির ছোটো জারটায় আমি 2 টিস্পুন সাদা তিল নিয়েছি। এখানে বলে রাখা ভালো, সাদা তিলের বদলে আপনারা পোস্ত দিতে পারেন, কিন্তু পোস্তর এখন প্রচুর দাম, সেজন্য আমি পোস্ত সাবস্টিটিউট হিসাবে সাদা তিলটাই ইউজ করছি। এবার এটাকে কোনো রকম জল ছাড়া প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার না করে সাদা তিলটা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি, এখানে 5-6 টুকরো আদা আছে। একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 3টেকে আমি ফাটিয়ে নিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে আবার বেটে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর সাদা তিলের পেস্টটা। বেটে রাখা সমস্ত মশলাটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন যাচ্ছে জিরের গুঁড়ো, আর কালারটা একটু ভালো হওয়ার জন্য 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মিনিটখানেক মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। মিনিটখানেক মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ব্রোকলিগুলো, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাবান্নার সাথে সাথে আপনারা কি গল্প শুনতেও ভালোবাসেন? তাহলে আপনাদের জানাই, আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্পই সব সেখানে পাবেন। ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। আশা করছি গল্পগুলো শুনে আপনাদের ভালোই লাগবে। আর যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। মশলার সাথে আলু আর ব্রোকলিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা আলু ব্রোকলি সবই নুন দিয়ে ভাজা ছিল। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদমই ঝোলঝোল ভালো লাগবে না, তাই
সব কিছু সেদ্ধও হবে অথচ ঝোল থাকবে না গ্রেভি থাকবে এই ধরনের বুঝে জলটা দেবেন। মিক্সির জারটায় মশলা লেগেছিল তো সেইটার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট রান্নাটা করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। এবার দেখে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ব্রোকোলিটাও একবার দেখে নিই, ব্রোকোলিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা তার মানে মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আমি একটা ম্যাজিক মশলা, যেটা একদম হোমমেড। এটা আমিষ নিরামিষ যে কোনো রান্নায় 1 চামচ যদি দিয়ে দেন তার স্বাদ ও গন্ধ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে। এই মশলাটা বেশি করে তৈরি করে যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ভিডিওটা কিন্তু গোপালের রেসিপি আগেই আপলোড করা আছে, আপনারা যদি দেখতে মিস করে গিয়ে থাকেন তাহলে আমি সাজেস্টেড বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দারুণ টেস্টি নিরামিষ ব্রোকলি রেসিপিটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এভাবে রান্না করলে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর বানানোটা খুবই ইজি, খুব চটজলদি তৈরি হয়ে যায়। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরম ধরনের অনেক ভালো ভালো রেসিপি গোপালের হেসেলে আগেই আপলোড করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।